6 ফিট 7 ফিট খাট থাকবে, একটা খাট থাকবে, একেবারে আকর্ষণীয় একটা খাট, আর সাথে হচ্ছে একটা তিন পাল্লার আলমিরা থাকবে, একটা ওয়ার্ড্রব থাকবে, একটা ওয়ার্ড্রব থাকবে, সাথে একটা খাটের সাইড বক্স থাকবে, তিনটা ড্রয়ারের সাথে ড্রেসিং টেবিল থাকবে, ওয়াও, এবং সাথে একটা তিন পাল্লার শোকেস থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি বিজনেস এক্সপ্রেস থেকে ফার্নিচারের নতুন আরও একটি ভিডিওতে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা চলে আসলাম আবারও ফার্স্ট ক্লাস ফার্নিচারে। দেখতেই পাচ্ছেন ফার্স্ট ক্লাস ফার্নিচারের প্রোপাইটর আরিফ ভাই কিন্তু আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি ভাই। আচ্ছা, তো ভাইজান আজকের এই ভিডিওতে কি আকর্ষণ রেখেছেন আমাদের জন্য? আজকে এই ভিডিওতে আমাদের একটা নতুন বেডরুম প্যাকেজ আমরা রেখেছি, একেবারে ফুল একটা বেডরুম প্যাকেজ থাকবে। ওকে, এবং সবকিছু রিজনেবল প্রাইসের ভিতরে নতুন যে একটা বেডরুম প্যাকেজ কেমন হয় আজকে সেটা আপনার দর্শকরা দেখতে পারবে। আচ্ছা, তো ডিজাইনটা আসলে কোয়ালিটি কি রকম, আর এটা কি নতুন ডিজাইন নাকি পুরাতন কোনো ডিজাইন? এইটা ভাইয়া একেবারে একটা ইউনিক ডিজাইন, এবং এতটাই নতুন যে এটা আপনি কোথাও দেখতে পাবেন না। আচ্ছা, কোথাও পাবেন না, তার মানে আমরা ঈদের পরপরে কিন্তু নতুন আরও একটি বেডরুম প্যাকেজ পেয়ে যাচ্ছি একদম নতুন রূপে। হ্যাঁ, তো আপনাদের এই ফার্নিচারগুলো আসলে কিসের তৈরি ভাইজান? আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মালয়েশিয়ান MDF এর তৈরি। ওকে, এখানে 6টা আইটেম আছে, 6টি আইটেম রয়েছে, 6টি আইটেম আছে। ওকে, তো আমরা আইটেমে এখনই চলে যাব এবং সম্পূর্ণ বেডরুম প্যাকেজ দেখব, শেষে আমরা কিন্তু দামটা জানতে পারবো। তো তার আগে অবশ্যই আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদেরকে। আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা আজমপুর চৈতি গার্মেন্টস সংলগ্ন দক্ষিণখান থানার পাশে মাইলস্টোন স্কুলের সামনে, একেবারে স্কুলটার গেটের সামনে আমাদের শোরুমটা। আচ্ছা আচ্ছা, তো আপনাদের সাথে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করতে হবে? আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে স্ক্রিনে। আচ্ছা, ওই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, সারা বাংলাদেশে ডেলিভারি নেওয়া যাবে। হ্যাঁ, ঠিক আছে। তো আজকের এই বেডরুম প্যাকেজে কি কি আইটেম থাকছে ভাইজান? হ্যাঁ, বেডরুম প্যাকেজে আমাদের 6টা আইটেম থাকবে, 6টা আইটেম। একটা হচ্ছে 6 ফিট 7 ফিট খাট থাকবে, একটা খাট থাকবে, একেবারে আকর্ষণীয় একটা খাট থাকবে, দেখতে পাচ্ছি একদম নতুন কিন্তু। হ্যাঁ, একেবারে লেটেস্ট একটা ডিজাইন। ওকে, আর সাথে হচ্ছে একটা তিন পাল্লার আলমিরা থাকবে, একটা আলমিরা থাকবে, তিনটা পাল্লায় কিন্তু গ্লাস করা এটা। আচ্ছা আচ্ছা, গ্লাসের উপরে আবার ডিজাইন করা, গ্লাসের উপরে ডিজাইন, তিনটা পাল্লাতে গ্লাস, গ্লাসের উপরে দুই পাশে দুইটা হচ্ছে গ্লাসের উপরে ডিজাইন, মাঝেরটা হচ্ছে সলিড গ্লাস করা। আচ্ছা আচ্ছা, একটা ওয়ার্ড্রব থাকবে, একটা ওয়ার্ড্রব, সাথে একটা খাট সাইড বক্স থাকবে, তিনটা ডয়ারের সাইড বক্স থাকবে। আচ্ছা, সব সময়ের মতো কিন্তু দর্শক আপনারা সাইড বক্সও পেয়ে যাচ্ছেন প্যাকেজে, সাইড বক্স থাকবে। ওকে, একটা ড্রেসিং টেবিল থাকবে, ওয়াও, অনেক সুন্দর কিন্তু, একটা রাজকীয় ড্রেসিং টেবিল, অসম্ভব সুন্দর, মানে ডিজাইনটা কি বলবো, একদমই ইউনিক ডিজাইনটা, একেবারে ইউনিক। ওকে, এবং সাথে একটা তিন পাল্লার শোকেস থাকবে। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার, খুবই চমৎকার। আমরা কিন্তু এখন বিস্তারিত সবকিছুই জানবো, তারপরে একটু পরে আমরা রেটটা জানতে পারবো। তো প্রথমে আপনি আমাদেরকে কোথা থেকে দেখাবেন, খাট থেকে? আমরা খাট থেকে শুরু করি। আচ্ছা, এটা হচ্ছে মালয়েশিয়ান MDF এর তৈরি একটা খাট, 6 ফিট 7 ফিট সাইজ হবে। আচ্ছা আচ্ছা, এবং ফুল ডিজাইনটা একটু দেখেন, ডিজাইনটা কিন্তু খোদাই করে, 3D করে খোদাই করা, কিন্তু ডিজাইন আলগা নকশা বসানো হয়নি, এগুলো আলগা করে কোনো কিছু বসানো নেই। আচ্ছা, জাস্ট এখান থেকেই ডিজাইনটা খোদাই করে তৈরি করা, এই জায়গাগুলো টোটালটাই কিন্তু খোদাই করা। আচ্ছা আচ্ছা, জাস্ট উপরের ডিজাইনটাই উঁচু থাকবে, এবং ওইটা তো আমরা গোল্ডেন কালার ব্যবহার করেছি ডিজাইনটা ফুটিয়ে ওঠার জন্য, পুরোটাতেই কিন্তু বাকিটা খোদাই করা। হেড সাইড লেগ সাইড একই রকম ডিজাইন, একেবারে সেম ডিজাইন করা। আচ্ছা, ঠিক আছে। অনেক খাটে দেখবেন আপনি হেড সাইডের ডিজাইন আলাদা, লেগ সাইডের ডিজাইন আলাদা, ওভাবে তৈরি করে, কিন্তু আমাদের হেড সাইড লেগ সাইড এই প্যাকেজের সবগুলোতেই মানে ডিজাইনটা ফুল একরকম পাবেন। আচ্ছা, এটার সাইজ কতটুকু আসবে? এটা 6-7 ভাইয়া, 6 ফিট বাই 7 ফিট আছে। দুইটা হাইসা থাকবে মাঝখানে মেহগুনি কাঠের, দুইটা ডাসাও থাকবে মাঝখানে। অনেকে দেখবেন যে সিঙ্গেল একটা ডাসা করে দেয়, আমাদের এখানে দুইটা ডাসা। আচ্ছা, দুইটা ডাসা আছে। ওকে, তার সাথে কি থাকছে? তার সাথে থাকবে খাটের একটা সাইড বক্স, সাইড বক্স, খাটের একটা সাইড বক্স থাকবে। আপনি বেশিরভাগ দোকানগুলোতেই দেখবেন সাইড বক্সের ড্রয়ার হয় দুইটা, হ্যাঁ, কিন্তু সবসময় আপনি আমাদের ইউনিক পাবেন, আমাদের ড্রয়ার হচ্ছে তিনটা, একটা দুইটা তিনটা, এবং তিনটা ড্রয়ারই কিন্তু ডিজাইন, তিনটা ড্রয়ারই কিন্তু সেম ওই ডিজাইনটাই করা আছে, যেহেতু খাটটা একটু বড়, সাইড বক্সটা ডিজাইনটা হয়ে যায় ছোট, কারণ সাইড বক্সটাই তো ছোট, তাই ডিজাইনটাও একটু ছোট হয়ে যাচ্ছে। তারপর আমরা পুরোটা ডিজাইন এখানে ব্যবহার করার চেষ্টা করেছি, উপরের ড্রয়ারটায় তালা লক থাকবে, নিচের দুইটা হচ্ছে সিঙ্গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইজান, আমরা একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে আপনাদের এই ফার্নিচারের কোনো গ্যারান্টি আছে কি? আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই ঘুণ পোকার জন্য 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 20 বছরের রিপ্লেসমেন্ট, 20 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, এবং কালারের জন্য 5 বছরের ওয়ারেন্টি থাকবে। আপনার যদি কোনো ফল্টে কালার প্রবলেম না হয় সেক্ষেত্রে আমরা নতুন করে কালার করে দিব, আর যদি ঘুণ পোকা ধরে আমরা নিয়ে আসবেন নতুন আরেকটা দিয়ে দিব। যদি এই ডিজাইনটা থাকে ওই সময় ওইটাই নিতে পারবেন, না হলে আমাকে একটু সময় দিবেন, আমরা আবার তৈরি করে দিব এটা। আচ্ছা, সেম ডিজাইন সেম কালার তৈরি করে দিব আবার। ওকে, তারপরে কি দেখবো আমরা?
তারপরে আমরা তিন পাল্লার একটা আলমিরা আছে সেম ডিজাইনের করা আমরা আলমিরাটা দেখব আপনারা ডিজাইনটা ফুল ডিজাইনটা একটু দেখেন ভাই একটু কাছ থেকে ফুল ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ফিনিশিং করা ফুল ডিজাইনটাতে খুবই চমৎকার এত সুন্দর ফিনিশিং আপনারা কোথাও পাবেন না আচ্ছা আচ্ছা কোথাও পাবেন না এত সুন্দর ম্যাট ফিনিশিং এর মতো ফিনিশিং করা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই গোল্ডেনটার নিশিংটাও এত সুন্দর করা পুরোটাতেই ভাইয়া আচ্ছা আচ্ছা আর মাঝখানেরটাই আসলে আমাদের রশি ডিজাইনটা করা আছে দুই পাশে রশি ডিজাইনটা তো আছেই মাঝখানেরটা সিঙ্গেল শুধু রশি ডিজাইনটা করা আর ফুল গ্লাস একটা আপনি বিশেষ করে আপুদের ক্ষেত্রে যদি নিচ থেকে মানে দাঁড়ায় আর গ্লাসটার সামনে দাঁড়ায় উপর থেকে নিচ পর্যন্ত তার ফুল বডিটাই দেখা যায় ফুল বডি দেখা যাবে একদম কারণ সাধারণত ড্রেসিং টেবিলগুলো কিন্তু ফুল বডিটা দেখা যায় না এটা দাঁড়াইলে শাড়ি পরার জন্য অনেক সুবিধা হবে ওকে এত বড় ড্রেসিং টেবিলের কাজটা করে দিবে এই আলমারি দিয়ে আপনি ড্রেসিং টেবিলের কাজটাও করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কিন্তু তিনটা পাল্লা আছে বড় হ্যাঁ একটার ভিতরে এটা তিনটা পাল্লার উপরে কার্নিশটাও কিন্তু অনেক সুন্দর ভাই একটু কার্নিশটাও দেখেন এত সুন্দর করে কার্নিশ কেউ করে না আচ্ছা কার্নিশটা তো কত সুন্দর করে একটা ডিজাইন পুরো ডিজাইনটাতে কিন্তু কার্নিশও ফুটে ওঠা হচ্ছে ওকে কার্নিশ কি মানে আলাদা করা যায় হ্যাঁ কার্নিশটা আলাদা কিন্তু এটা আসলে 2 এবং 1 2 প্লাস 1 3 এভাবে হচ্ছে তিনটা পার্ট হয় মানে দুইটা পার্ট করা দুইটা পার্ট একসাথে আর সিঙ্গেলটা একসাথে আচ্ছা 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 ঠিক আছে আমরা যদি একটু ভিতরটাই দেখাই ভাইয়া একটু ভিতরটা দেখান আমাদের ভিতরের ফিনিশিং গুলো দেখান ওয়াও অনেকে তো আসলে ভাবে ভিতরে মনে হয় রং করা নেই আসলে বেশিরভাগ শোরুমগুলোর যারা বিক্রি করে তাদের বেশিরভাগ গুলাতেই দেখবেন যে ভিতরে কোনো কালার করা নেই কিন্তু আমাদের বাহিরে ভিতরে টোটালটা সেম কালার করা দেখেন পুরোটাতেই কালার করা পুরোটাতেই ভিতরে পুরোটাতেই কালার করা আছে এবং এই পাশে হচ্ছে চারটা সেলফ আছে আচ্ছা আচ্ছা আমি যদি মাঝখানেরটা দেখাই এই তোমরা মাঝখানেরটা দেখতে পাচ্ছ মাঝখানে হচ্ছে এটা হচ্ছে হ্যাঙ্গার সেল হ্যাঙ্গার বসবে হ্যাঁ হ্যাঙ্গার থাকবে মানে আপনি শাড়ি ব্লেজার এগুলো সব ঝুলিয়ে রাখবেন একটা ড্রয়ার আছে একটা ড্রয়ার দেখতে পাচ্ছি আমরা একটা ড্রয়ার আছে আচ্ছা আচ্ছা সাথে হচ্ছে একটা বড় স্পেস আছে যেটা হচ্ছে আপনি কম্বল রাখার জন্য শীত চলে গেলে কম্বল অন্য কিছু রাখতে পারবেন অ্যাজ ইউ উইশ ওকে আর এই পাশের সেলফটাও যদি দেখাই এই পাশের সেলফটা হচ্ছে চারটা থাক করা আছে চারটা থাক করা আছে এটা তো চারটা করে থাক করা চাইলে কি মডিফাই করা যাবে হ্যাঁ চাইলে আপনি যদি বলেন যে আমাকে সবগুলো হ্যাঙ্গার করে দেন সেটাও করতে পারবো সবগুলো ভাই আমাকে সেলফ করে দেন সেটাও করতে পারবো যদি বলেন যে ভাই মাঝখানে আমার গ্লাসটা লাগবে না এগুলো আমাকে গ্লাসের জায়গায় গ্লাসের উপর ডিজাইন করে দেন যে যেভাবে কাস্টমাইজ করতে চায় আমাদের নিজস্ব কারখানা আমরা ওইভাবে কাস্টমাইজ করে দিতে পারবো ঠিক আছে তো আরে ভাই আমরা দেখতে পাই অনেকে কিন্তু নিচে কাট লাগায় আপনার তা কি লাগানো হ্যাঁ আমাদের তো ভাইয়া আসলে এখন এটা স্পেসিফিক করে বলার কিছু নাই সবাই এটা করে আমরা ওই নিচে মেহগুনি কাট ব্যবহার করি আচ্ছা ঠিক আছে এই যে যত যতটুকু আপনি ফ্লোরে পাচ্ছেন চারো সাইডে আপনি মেহগুনি কাটটাই কিন্তু পাবেন আচ্ছা ঠিক আছে ওকে তারপর কি দেখবে প্যাকেজে এই প্যাকেজে একটা ওয়ার্ড্রপ আছে আমরা ওয়ার্ড্রপটা দেখব ওয়ার্ড্রপটাও কিন্তু খুব গর্জিয়াস একটা ডিজাইন খুবই চমৎকার খুবই সুন্দর মানে আমার অনেক পছন্দের এই ডিজাইনটা আসলে আমি বলে বুঝাতে পারবো না কতটা পছন্দ হয়েছে আমার এটা হচ্ছে চারটা ডয়ের আছে একটা ডয়ের হচ্ছে তালা লক করা আমরা একটু ডয়টার ভিতরে দেখাই এই দেখেন ডয়টার ভিতরে কত ফিনিশিং ভিতরে ফিনিশটা ভিতরে আপনার যে নিচে যে প্লাইটা ব্যবহার করি আমরা প্লাইটাও কিন্তু অনেক মোটা আচ্ছা আচ্ছা অনেক মোটা ভাইয়া প্লাইটা ওকে এবং সাইড দিয়েও দেখেন এগুলো কিন্তু সবগুলো একেবারে সলিড কোনো পাতলা মাল আমরা ভিতরে কোথাও ব্যবহার করিনি সবগুলো মোটা প্রোডাক্ট আচ্ছা এখানে চারটা ডয়ার আছে এবং এখানে একটা হ্যাঙ্গার সেলফ আছে আচ্ছা এটা একটা হ্যাঙ্গার সেলফ আপনি এখানে হ্যাঙ্গার দিয়ে আপনার শাড়ি ব্লেজার আবার সবকিছু আলমারির মতো রাখতে পারবেন রাখা যাবে আচ্ছা এটার ফিটনেস কতটুকু কত বাই কত আছে এটার সাইজ আছে ভাইয়া হাইট হবে এটার 4 ফিট মানে উচ্চতে হবে 4 ফিট আর পাশে হবে 5 ফিট 5 ফিট সাধারণত এই মাপটাই সবাই করে এটা স্ট্যান্ডার্ড মাপ এই মাপটাই আপনি সবার কাছেই পাবেন ওকে তারপর কি দেখাবেন এই প্যাকেজে আমরা এই প্যাকেজে একটা ডেসিন টেবিল দেখব এই তো দেখতে পাচ্ছি রাজুকে একটা ডেসিন টেবিল পুরোটাতেই ডিজাইন যেখানে হাত দিবেন শুধু ডিজাইন আর ডিজাইন ডিজাইন আর ডিজাইন ওয়া উপর সেটা তো অনেক বেশি ইউনিক হ্যাঁ এই জায়গাটাও কিন্তু ওই যে আলমারির খাটের মতো খোদাই করে ডিজাইনটা করা আচ্ছা কার্নিশটা তো দেখেন পুরোটাতেই ডিজাইন আছে এই পাল্লাটা জালি করে আলমারির মতো জালি করে 3D করে জালি করে ডিজাইন করা জমিনে করা হয়েছে নাকি আলগা বসানো হয়েছে না এটা একেবারে জায়গা থেকে কেটে নেওয়া হয়েছে কেটে নেওয়া হয়েছে হ্যাঁ এই টুকরোগুলো জাস্ট কেটে ফেলে দিয়েছি আমরা আচ্ছা মানে এটাই 3D করে করা টুকরোগুলো জাস্ট কেটে ফেলে দিয়েছি ভিতর সাইডটা আমরা মিরর গ্লাস দিয়েছি এখানেও কিন্তু অনেকগুলো সেলফ করা আছে সেলফ করা আছে হ্যাঁ অনেকগুলো অপশন আর যদি আমরা এই পাল্লাটা খুলি এটাও কিন্তু একটা পাল্লা এই পাল্লাটা খুলি দেখেন এটার ভিতরেও কিন্তু অনেকগুলো সেলফ আচ্ছা আচ্ছা আপনি চাইলে যে এটার এমন কিছু নেই বাদ নেই যা রাখতে পারবেন এটার ভিতরে গ্লাসের পেছনে আপনার চাইলে অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ অনেক কিছু রাখতে পারবেন নিচে আমরা ড্রয়ার দেখতে পাচ্ছি হ্যাঁ এইখানে একটা ড্রয়ার আছে আচ্ছা এখানে একটা ড্রয়ার এটা একটু ছোট ড্রয়ার আচ্ছা এইখানে একটা বড় পাল্লা দেওয়া আছে অনেকটাই দুইটা ভিতরে সেলফ করা আছে এটার ভিতরেও আচ্ছা আর এইখানে হচ্ছে একটা বড় ড্রয়ার করা আছে আচ্ছা তো একটা ড্রেসিং এ তো অনেকগুলো অপশন করা আছে অনেকগুলো অপশন ডয়ার টয়ার মিলে আসলে অপশন অপশন ভরপুর
অনেক অপশন করা আছে, ঠিক আছে? ওকে, দেখতে পাচ্ছি দর্শক, ডিজাইনটা আমি আবার দেখানোর চেষ্টা করছি, খুবই চমৎকার ডিজাইন। আমি এর ফাঁকে আরেকটা কথা বলে দিচ্ছি, যারা অর্ডার করার চিন্তা ভাবনা করছেন, যে অর্ডার করবেন, স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে, চাইলে অনলাইন অথবা অফলাইনের মাধ্যমে অর্ডারগুলো করতে পারেন এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি পেয়ে যাবেন। তো আরিফ ভাই, তারপরে কি দেখাবেন এই প্যাকেজে? এই প্যাকেজের লাস্ট প্রোডাক্ট একটা শোকেস, তিন পালার একটা শোকেস। ওকে, এটাও যতগুলো যে প্রোডাক্টগুলোর কার্নিশ আছে, সবগুলোর প্রোডাক্টের কার্নিশগুলো কিন্তু একেবারে সেম, একদম সেম, একেবারে সেম। জাস্ট সাইজে ছোট আর বড় সবগুলো কিন্তু সেম। শোকেসটা হচ্ছে তিনটা পাল্লা আছে, একটা, দুইটা, তিনটা, তিনটা পাল্লা। আমরা যদি একটু ভিতরে দেখাই, তিনটা পাল্লাও কিন্তু ভিতরে অনেক মজবুত করে তৈরি করা। দেখেন, এটা কিন্তু অনেক মোটা, অনেক মোটা করে তৈরি করা। আপনি অনেক ওয়েটের জিনিস রাখলে এটা সহজে কোনো প্রবলেম হবে না। এখানে তিনটা সেলফ করা আছে। ওকে, এই পাল্লাটাও যদি দেখাই, দেখেন একসাথে কিন্তু এই সেলফগুলো একসাথে, যে জাস্ট একটা যদি বড় কোনো প্রোডাক্ট রাখতে হয়, দুইটা একসাথে মিলিয়ে রাখতে পারবেন। ও, মানে ভেতরে ফাঁকা আছে? হ্যাঁ, এই সাইডটা পুরোটাই ফাঁকা, আপনি চাইলে অনেক কিছু এই সাথে মিলিয়ে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি এই পাল্লাটাও কিন্তু এরকম ভাবে ফাঁকা করা, এটাও কিন্তু মিলিয়ে রাখা যাবে। চাইলে কিন্তু তিনটা পাল্লার মধ্যে একটা জিনিস আপনারা ছড়াই ছিটে রাখতে পারবেন, ছড়াই ছিটে রাখতে পারবেন। ওকে, মানে হচ্ছে এখানে একটা বড় ছোট পাল্লা আছে, এখানে একটা পাল্লা আছে, যথেষ্ট পরিমাণ জায়গা আছে। ওকে, মাঝখানে দুইটা ডয়ার আছে। ওয়াও, এই একটা পাল্লার মতো মনে করছিলাম আমি। হ্যাঁ, দেখে মনে হচ্ছে বোঝাই যায় না যে আসলে এত সুন্দর করে কাটা, আপনি বুঝতেই পারবেন না এটা পাল্লা না ডয়ার। ডয়ার, এটা একটা ডয়ার এবং এটা একটা ডয়ার। আচ্ছা, আর এই ডয়ারটাই হচ্ছে তালালক ব্যবহার করা আছে, এটাই নেই, এটাই তালালক ব্যবহার করা আছে। এবং এই পাশেও কিন্তু আরেকটা পাল্লা আছে। এখন আপনি ছয়টা আইটেমের প্রাইস কত রাখবেন? ছয়টা আইটেম একসাথে যদি কেউ নেয়, 75,000 টাকা আমাদের রেগুলার প্রাইস হয়। কিন্তু যদি কেউ একসাথে ছয়টা আইটেমই অর্ডার করে বা একসাথে নেয়, সেক্ষেত্রে আমরা 5,000 টাকা থেকে ডিসকাউন্ট দিব। ওকে, তার মানে কত আসে? 70,000 টাকা। 70,000 টাকা ডিসকাউন্ট করে 70,000 টাকা রাখবো। ওকে, তো আপনারা কিন্তু এই সম্পূর্ণ বেডরুম প্যাকেজটি পেয়ে যাচ্ছেন মাত্র 70,000 টাকা। আচ্ছা আরিফ ভাই, কেউ যদি চায় যে আমি সম্পূর্ণ বেডরুম প্যাকেজ নিবো না, শুধুমাত্র একটা আইটেম নেবো, সেক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের সিঙ্গেল সিঙ্গেল আপনি চাইলে নিতে পারবেন। জাস্ট আমাদের সাথে কথা বলে আপনার রেটটা কনফার্ম হয়ে নিতে হবে। ওকে, অনেকে হয়তো বা পুরো প্যাকেজটি প্রয়োজন নেই, শুধুমাত্র ড্রেসিংটি প্রয়োজন বা আলমারি প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটি প্যাকেজও নিতে পারেন। অবশ্যই কথা বলবেন, আমি আবার বলে দিচ্ছি, স্ক্রিনে নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আচ্ছা, আমরা ভিডিওটি এখনই ক্লোজ করে দেবো। ক্লোজ করার আগে আরিফ ভাই, আপনাদের শপের নাম এবং অ্যাড্রেসটা আরও একবার বলে দেন। আমাদের শপের নাম হচ্ছে ফার্স্ট ক্লাস গ্যালারি। আচ্ছা, আমাদের শপটা হচ্ছে দক্ষিণখান থানা সংলগ্ন। ওকে, একেবারে চৈতি গার্মেন্টস থেকে একটু ভিতরে আসতে হবে, দক্ষিণখান থানা সংলগ্ন। যদি কেউ ঢাকা থেকে আসে তাহলে আমি সহজ করে বলে দিই কিভাবে আসতে হবে। উত্তরা আজমপুর নেমে রাস্তার অপর সাইডে এসে রিক্সা নিয়ে চলে আসতে হবে চৈতি গার্মেন্টস মাইলস্টোন স্কুলের সামনে, বা দক্ষিণখান থানার একটু তিনটা চারটা বিল্ডিং আগে আমাদের শোরুমটা। আর গুগল ম্যাপে আমাদের শোরুমের নাম ফার্স্ট ক্লাস গ্যালারি লিখে সার্চ করলেই এক্সাক্ট লোকেশনটা আপনারা পেয়ে যাবেন। ওকে, তো বিয়াদ, আপনাদেরকে অবশ্যই আমন্ত্রণ রইল ফার্স্ট ক্লাস গ্যালারিতে আসার জন্য। আপনারা কিন্তু বেডরুম প্যাকেজ ছাড়াও কিন্তু বিভিন্ন বিভিন্ন কালার, বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ফার্নিচারগুলো পেয়ে যাবেন। আপনারা আলাদাভাবে খাট, শোকেস, ওয়ার্ড্রব, আলমারি সব কিছু আপনারা ক্রয় করতে পারবেন ফার্স্ট ক্লাস গ্যালারি থেকে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।